তাল মিশ্রি কেন খাবেন? তাল মিশ্রি আমাদের পরিচিত একটি খাবার। এটি মূলত বিভিন্ন অসুখ বিসুখের পথ্য হিসেবে কাজ করে। সর্দি কাশি থেকে শুরু করে রক্তস্বল্পতা, অনেক অসুখ বিসুখ দূরে রাখে তাল মিশ্রি। পেটের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকে, তাল মিশ্রি বেশ উপকারী। প্রাকৃতিকভাবে তৈরি এবং এদের মধ্যে চিনি শরীরের জন্য ক্ষতিকর নয়। তাল মিশ্রিতে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস থাকে, ভিটামিন B1, B2, B3, B6 এবং B12, যার ফলে সর্দি কাশি, গলা ব্যথা সবেতে ব্যবহার করা হয় তাল মিশ্রি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, মধু, লেবু, পানি খাওয়ার পাশাপাশি তা প্রতিদিন তাল মিশ্রি খেতে হবে। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্য তাল মিশ্রি রেগুলার খাওয়া খুবই ভালো। তাল মিশ্রি আরও অনেক গুণের কথা আমি আজকে আলোচনা করব। তাল মিশ্রি পানিতে গুলে হালকা গরম পানিতে খেলে কাশি দূর হয় এবং গলায় কফ জমা থাকলে তার সেটা দূর হয়। কাশি বেশি হলে এক টুকরা তাল মিশ্রি মুখে রাখলে বা তুলসী পাতার রসের সঙ্গে তাল মিশ্রি খেলে কাশি কমে যাবে। বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বাড়ে, সেই সঙ্গে বাড়ে হাঁটু ব্যথাও। তাই তাল মিশ্রি শরবত বেশ উপকারী। তাল মিশ্রিতে থাকা ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড়ের জন্য খুবই উপকারী। অ্যানিমিয়ার সমস্যা যাদের আছে তারাও তাল মিশ্রির শরবত খেতে পারেন, কারণ এর মধ্যে থাকা আয়রন শরীরের নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে। তাল মিশ্রি দৃষ্টিশক্তি ঠিক রাখে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম, মরি, তাল মিশ্রি ও গোলমরিচের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি ভালো হয়। তাল মিশ্রির মধ্যে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা 35, যা রক্তে সুগারের মাত্রা বাড়ায় না বরং নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া এর মধ্যে থাকা ভিটামিন ও খনিজ উপাদান। তবে যাদের সুগারের সমস্যা রয়েছে তারা তাল মিশ্রি বেশি না খাওয়ায় ভালো। যেসব মায়েরা বুকে দুধ পান করাচ্ছেন তারা কালোজিরা ও তাল মিশ্রি গুঁড়া করে দুধের সাথে মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং শিশুকে চিনির বদলে দুধ কিংবা সুজির সঙ্গে তাল মিশ্রি মিশিয়ে খাওয়ান, এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে। তাই আপনাদের পরিবারের এই যে সিজনাল যে চেঞ্জগুলোতে অনেকের সর্দি কাশি, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি হয়, তাদেরকে মাঝে মাঝে তাল মিশ্রি কিনে খাওয়াই দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারাও সুস্থ থাকবেন।